বুদ্ধি দিয়ে করতে নেই। গত ক্লাসে আমরা কোড রিভিউ করেছিলাম, আচ্ছা আচ্ছা ফাইন। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম হ্যাজ মেনি রিলেশনশিপ, হ্যাঁ হ্যাঁ রিলেশনশিপ নিয়ে আলোচনা করছিলাম আমার আগের ক্লাসগুলোতে। হ্যাঁ, এই ক্লাসে আমরা হ্যাজ মেনি রিলেশনশিপ দেখছিলাম, তারপর হ্যাজ ওয়ান অফ মেনি দেখছিলাম। দাঁড়া আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আচ্ছা ওয়েল, সো স্ক্রিন তো মেনি মেবি দেখা যায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ওয়েল, গত ক্লাসে আমার যতটুকু মনে পড়ে আমরা হ্যাজ ওয়ান অফ মেনি পর্যন্ত দেখছিলাম। আজকে ক্লাসে আমি বলছিলাম যে মেনি টু মেনি রিলেশনশিপ দেখবো। তার আগে আমাদের আরো দুইটা রিলেশনশিপ আছে, যে হ্যাজ ওয়ান থ্রো আর হ্যাজ ওয়ান মেনি, হ্যাজ ওয়ান থ্রো আর হ্যাজ মেনি থ্রো। এই দুইটা মানে তেমন একটু ফ্রিকুয়েন্টলি কাজে লাগে না, তারপরে জেনে রাখা ভালো আর কি। আচ্ছা, যে তেমন কোনো রিয়ারলিতে আমাদের মানে সিচুয়েশন এগুলো লাগতে পারে যে আমাদের মানে জেনে রাখা দরকার। এখন আমি বলি যে হ্যাজ ওয়ান থ্রো জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো দাঁড়া একটা এক্সাম্পল দিই আমি খাতাটা বাইরে থেকে। আচ্ছা বল, মনে করি আমাদের অ্যাপ্লিকেশনে একটা মেকানিক নামে একটা মডেল আছে, তারপর একটা মেকানিক মডেল আছে, তারপর একটা একটা কার নামে একটা মডেল আছে, তারপর একটা আর্নার নামে মডেল আছে। সো একটা মেকানিকের সাথে একটা কারের একটা রিলেশনশিপ আছে, যে একটা মানে মেকানিক একটা কারকে ঠিক করে, বুঝছো? তারপরে একটা কারের অধীনে একটা আর্নার আছে, যে অ্যাকচুয়ালি ওই কারটা কার। সো এক্ষেত্রে আমাদের কী হচ্ছে যে আমি প্রিন্টার ওপেন করি, হ্যালো প্রিন্টার। আচ্ছা স্ক্রিন তো দেখা যায়, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যায়। এ বি সি, আচ্ছা আমাদের তিনটা মডেল আছে এ বি সি নামে। আমাদের এখন রিলেশনশিপগুলো এভাবে আছে, আমাদের এর সাথে বি রিলেশনশিপ, তারপর বি বির সাথে আবার সি রিলেশনশিপ। ওকে ফাইন, এখন আমাদের হ্যাজ ওয়ান থ্রো আর হ্যাজ মিন থ্রো এর রিলেশনশিপের কাজ হচ্ছে আমরা এ থেকে আমরা সিকে অ্যাক্সেস করবো, কিন্তু আমাদের এ থেকে সি কোনো ডাইরেক্ট মানে কোনো মানে অ্যাক্সেস নাই, মানে কোনো লিঙ্ক নাই, বুঝতে পারছিস? আমরা বি মডেল হয়ে এ থেকে সিতে অ্যাক্সেস মানে ইউজ করবো, অ্যাক্সেস করবো। একে এই রিলেশনশিপকে বলা হয় হ্যাজ ওয়ান থ্রো আর হ্যাজ মেনি থ্রো। সো ওয়েল, আমরা থিওরি দেখলাম, এবার ইয়েতে দেখি মানে কোডিংয়ে দেখি। আচ্ছা কোডিংয়ে, আচ্ছা কোডিংয়ে দেখি। আচ্ছা ওয়েল, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমাদের একটা মেকানিক শপের যে একটা মেকানিক নামে মডেল আছে, এখানে ইন্টিজার আইডি আছে, তারপর তো মেকানিকের নেম আছে, তারপর কার্স নামে একটা মডেল আছে, কার্সে আমাদের মেকানিকের ফরেন কি যাচ্ছে, তার মানে কি কার্সের সাথে মেকানিকের একটা সম্পর্ক আছে এখানে, যেরকম এটা মনে করো আমাদের এটা মনে করো আমাদের কার আর এটা হচ্ছে আমাদের মেকানিক। তো আমাদের মেকানিকের সাথে একটা কারের একটা সম্পর্ক আছে আর এটা হয়তো এটা মনে করো ওনার। সো এখানে যেরকম মানে বলে দেওয়া আছে ওনারের সাথে আমাদের কারের সম্পর্ক মানে বি মডেলের সম্পর্ক। তো আমরা এতে আমরা এখন মেকানিক থেকে যদি ওনারকে অ্যাক্সেস করতে চাই তাহলে হ্যাজ ওয়ান থ্রো এই এটা করতে হবে আর কি, এই রিলেশনশিপটা। তো আমরা দেখি তাহলে আমরা এখন তিনটা মডেল বানাই, একটা হবে আমাদের আউনার, আর একটা হবে আমাদের মেকানিক, আর একটা হবে আমাদের কার। সো মডেল মাইগ্রেশন করি পিএসপি এ আর আর্টিস্টার মেক মডেল। এটা কি মাঝখানাটা কি পিভট টেবিল হিসেবে কাজ করবে? না না, মাঝখানাটা পিভট টেবিল হিসেবে কাজ করবে না, মাঝখানাটা বায়া টেবিল হিসেবে কাজ করবে। ভায়া যে আমরা বি মডেল ভায়া হয়ে সিকে অ্যাক্সেস করবো, আর পিভট টেবিলের কনসেপ্টটা হচ্ছে হ্যাজ মানে মেনি টু মেনি রিলেশনশিপে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। সো ওয়েল, পিএস প্লেসের মেক মডেল কার, কার মডেল হোক, পিএস প্লেসের মেক মডেল কার, তারপর হচ্ছে মেকানিক এম এ সি, এটা মেকানিক কেমনে এম এ সি এইচ এ এন আই সি, এম এ সি এইচ এ এন আই সি, এম এ সি এইচ এ এন এম এ সি মেকানিক, তারপর আরেকটা হচ্ছে আমাদের ওনার ও ডাব্লিউ এন ই আর ওনার ব্র্যান্ড। সো আমাদের মডেল ডিপেন্ড করে শেষ, আমরা এখন মাইগ্রেশনগুলো করি। মাইগ্রেশন, সো প্রথমে আমরা মেকানিক টেবিলে যাই। সো মেকানিক্সে আমাদের মেকানিক্সের আইডি আছে, মেকানিক্সের নেম থাকতে পারে টেবিল স্ট্রিং এস টি আর আই এন টি স্ট্রিং নেম নেম, ওকে ফাইন ভালো কথা। তারপর আমরা এখন কার্সে যাবো, একটা মেকানিকের আন্ডারে একটা কার্স আছে, সো এক্ষেত্রে এখানে একটা ফরেন কি হবে টেবিল ফরেন আইডি, ফরেন আইডি কার সাথে হবে মেকানিক্স আইডি এম এ সি এইচ এ
MCHA NCHA NIC mechanic ID. Remember constraint, constraint mechanics. MACHA NICS mechanics are on cascade delete. On delete cascade. Cascade. Fine. So the card একটা নাম থাকতে পারে টেবিল স্ট্রিং স্ট্রিং নেম ফাইন ওয়েল এবার আমরা ওনার্সে যাই সো একটা ওনারের অ্যাক্রসে একটা কার আছে যে একটা কারের একটা ওনার থাকে না সো টেবিল ফরেন আইডি আমাদের ওনারের একটা নাম থাকতে পারে টেবিল স্ট্রিং স্ট্রিং নেম সো এর আমাদের মাইগ্রেশন ফাইল শেষ এবার আমরা এগুলোকে মাইগ্রেট করব পিএসপি আর্টিসান এমএজি আরটি ও কোর্স রিলেশনশিপস কার্ডস নট ওয়ারেন্ট কি কার্ডস সেকেন্ড বি অন্ড্রয়েড ক্যাসকেট কার্ডস মেকানিক হচ্ছে আমাদের মেকানিক মেকানিকের আন্ডারে কার থাকবে মেকানিক্যালি মেকানিক্স আর হচ্ছে ওনার্স ওনার্সের আন্ডারে থাকবে ক্যাসকেট কার্ডস সিএআরএস আচ্ছা এগুলো কাটা দিচ্ছি ওটা তাহলে ম্যান্ডেটরি না আমাদেরকে দিতে হবে যে ফরেন কি কনস্ট্যান্ট মাইগ্রেট করি কার্ড টেবিল অলরেডি এক্সিস্ট আচ্ছা পিএসপি আর্টিসান রোল ব্যাক মাইগ্রেট রোল ব্যাক এমআইজি আর একটু মাইগ্রেট এমআইজি আর একটু মাইগ্রেট মাইগ্রেট রোল ব্যাকের কাজ কি বলতো রোল ব্যাক তো লাগে তোর ই করে দিবে আর কি সবগুলাকে যে আমার যে স্ট্যাটাস গুলো থাকে না ওগুলো সবগুলাকে জিরো করে ফেলবে না না রোল ব্যাক কাজ করে অ্যাকচুয়ালি আমরা ইনস্ট্যান্ট যে মাইগ্রেশনটা করছি ওই মাইগ্রেশনটা সে রোল ব্যাক করে ইনস্ট্যান্টলি মানে মানে তারপর মেকানিক হোয়ার ইজ দ্য মেকানিক মেকানিক তারপর হচ্ছে আমাদের কার্স কার্সটা কি হয় নাই ওই যে হ্যাঁ আমাদের প্রথমে তো কার্স আছে ঠিক আছে সো আমরা একটা এখন সিডার করি কিছু ডামি ডাটা ইনসার্ট করি সো আমরা ডাটা বেস সিডারে যাই কিছু ডাটা সিডিং করে রাখি ডাটা বেস মাইগ্রেশন সিডার্স ডাটা বেস সিডার এখানে প্রথম আগে কিছু মেকানিক ক্রিয়েট করি কিভাবে করা যায় আচ্ছা একটা লুপ দেই ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান আই ইজ লেস দেন আমরা 10টা ইউজার ক্রিয়েট করি আই মিন মেকানিক এ প্লাস প্লাস ওয়েল তারপর এখানে মেকানিক এমএস দিয়েছে মেকানিক ক্রিয়েট ক্রিয়েটি ক্রিয়েট জাস্ট এখন মেকানিকের নেম দিলে তো হবে জাস্ট আমরা একটা ফিল্ড দিছি নেম নেম দেই কি নেম দেবো এসটিআর র্যান্ডম দেই 5 ক্যারেক্টারের নেম মানে 3 ক্যারেক্টার দিলে হবে যদি উল্টা পাল্টা নেম আসবে এগুলা আমরা কিছু রিলেভেন্ট নেম দিলে ভালো হতো এটাকে ইম্পোর্ট করে একটা যাই আমরা এগুলো বুঝে নেব
এগুলোকে অবশ্যই মাস অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রোটেক্টেড প্রোটেক্টেড গার্ডেড ইউ এ আর টি ডি গার্ডেড ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অ্যারে, তো সব জায়গায় গার্ডেড করতে হবে, তাহলে মাস অ্যাসাইনমেন্টের প্রবলেম হবে। গার্ডেড গার্ড ডট পিএসপি, আচ্ছা ফাইন। সো ডাটাবেস সেটা প্রথম আমরা মেকানিক ক্রিয়েট করলাম, তারপরে মেকানিকের আন্ডারে কিছু ইয়ে যাবে আমাদের কার যাবে, সো কার ক্রিয়েট করি, কার ক্রিয়েট সি আর ই এ কার ক্রিয়েট, কার ক্রিয়েট থ্রু কারের একটা নেম থাকবে এস টি আর র্যান্ডম, এগুলো কিন্তু উল্টা পাল্টা নে মানে র্যান্ডমলি নাম্বার আসবে। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের তো শুধু ই দরকার, ডাটা দরকার, ডাটা দরকার। সেখানে মেকানিক্যাল এম এ সি এইচ এ এন এস মেকানিক আইডি, মেকানিক্যাল এখানে আই দিয়ে দিই কারণ লুপটা তো 10 বার ইটারেট করবে। সো আমরা মেকানিক ক্রিয়েট করে কার ক্রিয়েট করে সেখানে আমরা ওনার ক্রিয়েট করি, সো ওয়েল প্রথম মেকানিক কার, তারপর হচ্ছে ওনার ডাব্লিউ ও ওনার নেম দি র্যান্ডম, তারপরে এখানে হবে কার আইডি, কার আইডি মাইগ্রেট প্লেস যদি আবার করি তাহলে 10টা ডাটা ইনসার্ট হবার কথা, কার একটা তো হলো না, রিজন কীভাবে হবে আমরা একটা সিডার ক্রিয়েট করতে হবে, ইউজার সিডার, আচ্ছা আমরা ইউজার সিডারে এই কোডটুকু দিই কাজ করবে, আমরা তো এগুলো আলাদা দিছি, এখানে তো কল করবেই না। আমাদের একটা সিডার আসছিল ইউজার সিডার, ওই ইউজার সিডার আমি দিয়ে দিই, ইউজার সিডারে রান, সাবমিট করে দিতে হবে সবগুলোকে, এখন যদি রান করি ও শিট ওই সময় কাজ করতো, আমরা তো সিড দিয়ে রান করি নি, পিএসপি মাইক্রোসফট সিড শিট সিড ফ্ল্যাগটা দিই নাই তাই কাজ করে না। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা যে ডাটাবেস সিডারে করছি এখানে দিলেও কাজ করতো, সিডার মানে সিড ফ্ল্যাগটা দেই নাই, সো আমাদের ডাটাগুলো হয়েছে কি উল্টা পাল্টা ডাটা আসছে, আচ্ছা যাই হোক। সো আমাদের মেকানিকে যাই, এই যে মেকানিকের নাম আসছে, তারপর আমাদের কার আসছে, তারপর ওনার আসছে, সো বলে এখন আমরা কিছু ভিউ ফাইল ক্রিয়েট করি আর আগে একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, কন্ট্রোলার ক্রিয়েট করা লাগবে না, আমরা ইয়ে ইউজ করবো রাউট থেকে রিটার্ন করবো ওয়েব ডট পিএসপি, এখানে একটা কমেন্ট করি যে হ্যাজ মেনি থ্রো, সরি হ্যাজ ওয়ান থ্রো টি এস আর ওই ও টি এস আর ওই ও সি এস টি এস আর ওই ও টি এস হ্যাজ ওয়ান থ্রো রাউট গেট has one throw ts ts r o u z s has one throw একটা ফাংশন কলব্যাক ফাংশন ক্লোজার কলব্যাক না সেটা ক্লোজার কলব্যাক হবে একটা ভিউ রিটার্ন করবো আমরা রিটার্ন ভিউ ভিউ দেবো আমরা হ্যাজ মেনি হ্যাজ ওয়ান থ্রো যদি আমাদের ভিউটা নাই আমরা স্কুল করে ক্রিয়েট করবো ts r u z s has one throw আমরা এই নামে একটা ভিউ ক্রিয়েট করি রিসোর্স ভিউস নিউ ফাইল হ্যাজ ওয়ান থ্রো ডট ডট ব্লেড ডট পিএসপি পিএসপি সো এইচটিএমএল কিছু বয়লারপ্লেট আগের কোড থেকে নিয়ে আসি এই ডাটাগুলোকে কাটিয়ে দিই করি হ্যাজ ওয়ান থ্রো টি এস আর ওই এস হ্যাজ ওয়ান থ্রো টাইটেল আর ম্যান্ডেট করি না যাই হোক। সো আমরা এখন প্রজেক্টটাকে রান করব পিএসপি পিএসপি আর্টিসান সার্ভ সো ওয়েল
রিয়াকশন হ্যাজনের সাথে হিট করে এজ আমাদের বিউটাকে রিটার্ন করতেছে। সো ওয়েল, এখন আমরা আমাদের কন্ডিশনগুলিকে সাজাই। সো আমাদের টার্গেট কি, আমরা এখন মেকানিকগুলোকে পেজ করব। তারপর মেকানিকগুলোকে পেজ করার পর আমরা মেকানিকের একটা মেকানিকের অ্যাক্রসে কোন ওনার আছে ওই ওনারকে আমরা দেখব। সো এর জন্য আমাদেরকে কী করতে হবে, মেকানিকে যেতে হবে। সো মেকানিক, এখানে আমরা এখন ওনারগুলোকে পেজ করব। আচ্ছা, প্রথমে আমরা কি কি দেখি, একটা মেকানিকের আন্ডারে একটা কার আছে না, যে ওই কারগুলোকে দেখব। আচ্ছা, আগে আমরা মেকানিকগুলোকে ফেস করি। MSCHANICS মেকানিক্স ইজ ইকুয়াল টু মেকানিক গেট দেই। সো মেকানিকগুলোকে আমরা কম্প্যাক্ট করে দিই, কম্প্যাক্ট মেকানিক্স। সো ওয়েল, এখানে আমরা একটা টেবিল দিই, TABL টেবিল ডট টেবিল বুটিস টাইপের ক্লাস, কিন্তু এগুলা টেবিল DRED টেবিল বর্ডার। তারপর হচ্ছে TR দিয়ে একটা TS নেম, নেমের আগে একটা সিরিয়াল দিই, তারপর নেম, এবার TS দিয়ে কার, কারের আন্ডার থাকবে TS দিয়ে ওনার, OWNER ওয়েল, দ্বিতীয় টিআরটাকে অ্যাকচুয়ালি আমরা ফর ইচ করব, ফর ইচ মেকানিক্স অ্যাজ মেকানিক, ইকো হচ্ছে না তো, বুঝি নাই আমার মাইকে নয়েস হচ্ছে না তো, নয়েস হচ্ছে ইকো না, আমার কাছে ক্লিয়ারই মনে হচ্ছে, বুঝতেছি না, রেকর্ডিং ও হয়তো বা ইকো আসে, ইকো কেন আসে একটু তো বুঝতাম না, তারপর আবার অন্যরা মানে কমপ্লেন করে ইকো আসে। সো এগুলো TS হবে না, এগুলো TD, তাহলে TD। সো আমরা মেকানিকের নামটা প্রিন্ট করি, অপশন MSCHANICS মেকানিক নেম, ফাইন আমরা ভিউতে যাই, ভিউ প্রিন্টিং করি। সো আমাদের মেকানিকগুলোর নেম আসছে, মানে কার আমাদের র্যান্ডম ডাটা আসতেছে। স্যার ওয়েল, এখানে হবে আমাদের লুপ ইন্ডেক্স প্লাস ওয়ান, এগুলো হচ্ছে আমাদের ব্লেড টেম্পারেচার ভেরিয়েবল। সো এগুলো আমরা যে সময় ব্লেড দেখবো ওই সময় এগুলো বুঝতে পারছি এগুলো অ্যাকচুয়ালি কী। সো এগুলো আমাদের সমস্ত মেকানিকগুলো আসতেছে। সো আমরা এখন মেকানিকের আন্ডারে কতগুলো কার আছে সেগুলো মানে অ্যাক্সেস করবো। সো যেহেতু আমরা আমাদের কারে মেকানিকের আইডি আছে, এক্ষেত্রে আমরা কিন্তু মানে হ্যাজ অন রিলেশনশিপ ইউজ করতে পারি, যে একটা মেকানিকের একটা কার আছে। সো আমরা মেকানিকের সাথে একটা হ্যাজ অন করি, ফাংশন কার রিটার্ন দিস হ্যাজ আমাদের রিলেটেড ক্লাস হচ্ছে কার ক্লাস, একটা মেকানিকের আন্ডারে একটা কার ক্লাস আছে, কার ক্লাস। সো ওয়েল, আমরা যদি এখন কারটা যদি অ্যাক্সেস করি, আসলে আমাদের মেকানিক নেম যেটা হবে কার মেকানিক MSCHANICS মেকানিকের আন্ডারে মেকানিকের পরে একটা কার, তারপর কারের নেম। সো ওয়েল, যদি এখানে এই লোডিং মানে কুয়েরি এন প্লাস ওয়ান প্রবলেম হবে, সো আমরা আমাদের কারগুলোকে পাচ্ছি, যদি অ্যাকচুয়ালি নাম দিলে ভালো হইতো, যাই হোক, দেখ আমাদের এখানে এন প্লাস ওয়ান প্রবলেম হচ্ছে। সো এন প্লাস ওয়ান প্রবলেম প্রিভেন্ট করার জন্য আমরা এখানে উইথ দিয়ে দিতে পারি। সো ফাইভ পিস পিতে এসে উইথ ইগল লোড করতে পারি অ্যাকচুয়ালি। সো আমরা ইগল লোড করে ফেলছি। সো ওয়েল, কার, সো আমরা এখন ওনারকে অ্যাক্সেস করব। আমাদের কিন্তু এই কী বলে মেকানিকের সাথে ওনারের কোনো রিলেশনশিপ নেই, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা, মেকানিক্স আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি মাইক্রোফোন মাইক্রোফোন নিয়ে ছিল তো কথা বলছি, খেয়াল হ্যাঁ করিনি। তুমি মিউট করিস না অথবা এটা কোনো আমাদের ভার্সিটি ক্লাস না যে মিউট রাখতে অলওয়েজ। আচ্ছা যাই হোক, সো আমাদের এখন মেকানিকে আমরা এখন মেকানিক থেকে একটা ওনারকে অ্যাক্সেস করবো। আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা করতে পারি একটা কারের, মানে কারের অধীনে যেহেতু একটা ওনার আছে, সো আমরা কার থেকে ওনার পেতে পারি। সো আমরা কীভাবে করতে পারি সেটা দেখি, যদি আমরা কারে যাই, কারের আন্ডারে একটা ওনার আছে, WONER, ফাংশন দিতে হবে, ফাংশন ওনার, OWNER ওনার, কারণ আমাদের ওনারে কিন্তু একটা কারের ফরেন কি আছে। হ্যাঁ, তো আমরা এখানে হ্যাজ অন রিলেশনশিপ চালাতে পারি যে একটা কারের একটা ওনার ডেফিনেটলি আছে। সো রিটার্ন রিটার্ন দিস ডট হ্যাজ ওয়ান, এখানে আমরা ওনার যখন ওনার দেই ক্লাস, সো ওয়েল ওনার, সো আমরা এখন এই নাম্বারে প্রথমে আমরা মেকানিক পাইছি যে মেকানিক MACHANIC, মেকানিক, তারপর মেকানিক থেকে আমরা কারে গেছি, কার থেকে আমরা ওনারে যাব, ওনার ওনার থেকে আমরা ওনারের নেমটাকে অ্যাক্সেস করতেছি। তো এক্ষেত্রে দেখ আমাদের কুইরি কটা হচ্ছে 11টা, এখানে N+1 তো প্রবলেম আছেই, এটাকে প্রিভেন্ট করতে হবে। সো N+1টাকে প্রিভেন্ট করে কার, এখানে মেকানিকের আন্ডারে কার আছে, কারের আন্ডারে ওনার আছে, ঠিক আছে। সো ওয়েল আমাদের N+1 প্রবলেম মানে প্রিভেন্ট হয়েছে। সো এক্ষেত্রে দেখ আমাদের এখন কুইরি রান হচ্ছে কিন্তু তিনটা, কুইরি এখন তিনটা কী কী, প্রথমটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম মেকানিক্স, মানে সমস্ত মেকানিকের জন্য একটা কুয়েরি, তারপর মেকানিকের যেসব কার আছে ওই কারের জন্য একটা কুয়েরি, তারপর ওই কারের যতগুলো ওনার্স আছে ওনারের জন্য আর একটা কুয়েরি আছে। সো এটা একটা সলিউশন। সো আমরা এখন আমাদের এখন একটা কুয়েরি এক্সট্রা লিখতে হচ্ছে, বিকজ আমরা হ্যাজ ওয়ান থ্রো এর ফিচারটাকে ইউজ করি নাই। সো আমরা এখন দেখি হ্যাজ ওয়ান থ্রোটাকে কীভাবে ইউজ করি। সো এর জন্য আমাদের মেকানিকে যেতে হবে। সো এখানে আমরা একটা ফাংশন দিই, ফাংশন ওনার, OWNER ওনার, ওয়েল তোর এখানে রিটার্ন দিস হ্যাজ ওয়ান থ্রু, হ্যাজ ওয়ান থ্রু, ওয়েল সেখানে আমরা হ্যাজ ওয়ান থ্রু করবো। প্রথমে আমাদের রিলেটেড ক্লাসটাকে দিতে হবে যে আমরা কোন, মানে কোন ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বুঝতে পারছস? আচ্ছা, এগুলো সব ডকুমেন্টেশনে দেওয়া আছে, আগে আমি বলি তারপর তোকে ডকুমেন্টেশন দেখে দেবো কোথায় কী আছে। যদি তোমার জানা আছে তাই আমি এখন আগে মানে ইমপ্লিমেন্ট চেক করে দেখে, প্রথমে আমরা যেই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবো মানে যে মডেলে যাবো ওই মডেলটাকে মানে দিতে হবে। সো আমরা মেকানিক থেকে আমরা যাবো ওনারে, সো আমরা ওনার ক্লাসটাকে দিতে হবে, ওনার ক্লাস, ওনার ক্লাস। তারপর হচ্ছে আমাদের একটা থ্রো, এখন আমরা মানে কার থ্রোতে যাবো, আমরা এখন কারের থ্রোতে যাবো, কার থ্রো, কার ক্লাস। সো ওয়েল এখন আমাদের ফরেন কি এর বেলায় মানে এগুলো আসতেছে, এখন আমরা কার ফরেন কি দেবো, এখন থার্ড প্যারামিটার হচ্ছে ফরেন কি অফ বি, আমাদের কার ক্লাসের একটা ফরেন কি দিতে হবে। আমাদের কার ক্লাস আমাদের বি না, এ দেখ আমাদের কার হচ্ছে বি। আচ্ছা আমি এগুলো এ বি সি দেওয়া বলি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। সো প্রথমে আমাদের আমাদের ওনার হচ্ছে আমাদের সি ক্লাস, মানে প্রথমে আমাদেরকে সি ক্লাস দিতে হবে, তারপর থ্রো হচ্ছে বি ক্লাস, যে আমরা বি থ্রোতে যাচ্ছি, এই যে আমরা বি এর থ্রোতে যাচ্ছি, বি এর থ্রোতে আমরা সিতে যাচ্ছি। সো ওয়েল, সো এখন আমাদেরকে বি এর ফরেন কি দিতে হবে। সো আমাদের বি এর ফরেন কি কি, বি এর ফরেন কি কি আমরা এখন দেখি ডাটাবেজে, আমাদের বিটা হচ্ছে আমাদের কার ক্লাস। সো আমরা দেখি কার এর ফরেন কি কি, কার এর ফরেন কি হচ্ছে মেকানিক আইডি, তার মানে আমরা এখন এখানে বি এর ফরেন কি মানে হচ্ছে মেকানিক আইডি। সো আমরা মেকানিক আইডি এখানে দেবো, MACHANIC মেকানিক আইডি, সরি আইডি অ্যাকচুয়ালি। তারপর আমাদের ফোর্থ প্যারামিটার, ফোর্থ প্যারামিটার হচ্ছে আমাদের সি মডেলের, সি মডেলের ফরেন কি, সি মডেলের ফরেন কি কি, সি মডেলটা হচ্ছে আমাদের ওনার ক্লাস, ওনার ক্লাসের ফরেন কি হচ্ছে আমাদের কার আইডি, তাই না, কার আইডি। ওকে ফাইন, সো আমাদের 1 2 3 4 আমাদের চারটা প্যারামিটার গেছে। এখন আমাদের ফিফথ প্যারামিটার দিতে হবে আমাদের লোকাল, মানে লোকালের কি, লোকালের প্রাইমারি কি, লোকালের প্রাইমারি কি হচ্ছে আইডি, আমাদের এই মেকানিক ক্লাসের প্রাইমারি কি হচ্ছে আইডি। ওকে ফাইন, তারপর হচ্ছে আমাদের মানে সিক্সথ প্যারামিটার, সিক্সথ প্যারামিটার হচ্ছে আমাদের বি ক্লাসের প্রাইমারি কি। সো বি ক্লাসের প্রাইমারি কি হচ্ছে আইডি, মানে অ্যাকচুয়ালি কার ক্লাসের। সো বুঝতে পারছস কীভাবে এগুলো কনভেনশন দিছি?
ব্যাপারটা আরেকটা বার একটু বল তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা বল, আমি এখানে এ তে দেই। সো আমাদের এ এর একটা কমেন্ট দেই, এ এর করসপন্ডিং হচ্ছে আমাদের মেকানিক, এম এ সি এইচ এ সি এইচ এ, এর করসপন্ডিং হচ্ছে মেকানিক, আর বি এর করসপন্ডিং হচ্ছে আমাদের কার, তারপর সি এক্সেলেন্ট, আর সি এর করসপন্ডিং হচ্ছে আমাদের ওনার, ওনার ওডব্লিউএনএর ওনার। সো এখন দেখ, প্রথমে হচ্ছে আমাদের ওনার ক্লাস, মানে আমরা কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে সি ক্লাসটাকে প্রথমে দিতে হবে, অ্যাজিউম কর এটা আমাদের সি ক্লাস, মানে আমরা যাকে অ্যাক্সেস করব। তারপর সেকেন্ড প্যারামিটার হচ্ছে থ্রো, মানে কার থ্রুতে যাবো, আমরা বি এর থ্রুতে যাবো। সো আমাদের এখানে বি হচ্ছে আমাদের আমাদের কার ক্লাস, তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের মেকানিক আইডি, মেকানিক আইডি হচ্ছে আমাদের বি এর ফরেন কি, বি মানে হচ্ছে আমাদের কার ক্লাসের ফরেন কি হচ্ছে আমাদের মেকানিক আইডি, মানে আমাদের এ ক্লাসের ফরেন, মানে এ ক্লাসের প্রাইমারি কি, এ ক্লাসের আইডি, এ ক্লাসের আইডি আমাদের বি ক্লাসের ফরেন কি হিসেবে আছে, মানে মেকানিক আইডি, এটা হচ্ছে বি ক্লাসের মানে ফরেন কি। তারপর হচ্ছে আমাদের ফোর্থ প্যারামিটার, ফোর্থ প্যারামিটার হচ্ছে ফরেন কি অফ সি, আমাদের সি ক্লাসের একটা যে ফরেন কি আছে ওই ফরেন কি দিতে হবে। তো আমাদের সি ক্লাসের ফরেন কি হিসেবে আছে বি এর প্রাইমারি কি, মানে কার ক্লাসের প্রাইমারি কি আর বি এর ফরেন কি, তো আমাদের কার আইডি, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের নিজস্ব ক্লাসের প্রাইমারি কি, মানে নিজস্ব মডেলের প্রাইমারি কি, সো নিজস্ব মডেলের প্রাইমারি কি হচ্ছে আইডি, এখানে যে আমরা আইডি না দিলেও হয়তো মানে এখন আমি দিছি আর কি, কারণ বাড়িগুলোতে আইডি নেই। তারপর হচ্ছে আমাদের বি ক্লাসের লোকাল কি, মানে প্রাইমারি কি আর কি অ্যাকচুয়ালি, সো বি ক্লাসের প্রাইমারি কি লোকাল কি হচ্ছে আইডি, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ওয়েল, সো আমি যদি ভুল না করি এখন আমরা সো এখানে দেখ, এখানে আমরা কী করছি, প্রথমে মেকানিককে অ্যাক্সেস করছি, ওকে ফাইন ভালো কথা, মেকানিক থেকে আমরা কারে গেছি, কারের পর ওনারে গেছি, ওনার পর আমরা নেমকে অ্যাক্সেস করছি। সো আমাদের এত রিলেশনশিপ না দেওয়া, জাস্ট ওনার থেকে আমরা এখন নেমকে অ্যাক্সেস করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের এখানে ইগাল লোটে যে কার কে ইয়ে করবো আর ওনার, ও ডাব্লিউ এন ই আর ওনার, এখানে ওনার হচ্ছে আমাদের নিজস্ব ক্লাস, মানে মেকানিকের একটা ফাংশন ওনার, বুঝছো? এখানে যে ওনারটা দিছি অ্যাকচুয়ালি, আর এখানে যেটা কমেন্ট মানে আগে যেটা ছিল ওইটা হচ্ছে আমাদের কার ক্লাসের মেথড ছিল, যে একটা কারের একটা হ্যাজ ওয়ান একটা ওনার আছে না, ওইটা ছিল এজন্য হ্যাঁ ডট দিয়ে দিছে, মানে মানে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয় যে মানে ইন্টারমিডিয়েটগুলো। সো যদি আমরা রিফ্রেশ করি এক সেকেন্ড, মেকানিক আইডি ওনার্স কার ওনার মেকানিক ওনার, মেকানিক থেকে ওনার আসতেছে, কুইরি দুটো হওয়ার কথা, প্রথমে কার থেকে আনতেছি। আচ্ছা কুইরি অ্যাকচুয়ালি তিনটেই হবে, যে হ্যাজ ওয়ান, সো যেহেতু আমরা এখানে কার থেকে মেকানিককে ইউজ করতেছি, আমরা যদি কারটাকে যদি ইগল লোড অফ করে দিই তাহলে দেখবো আমাদের কুইরি দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক ছিল। আমরা কারটাকে যদি কমেন্ট করে দিই আপাতত, সো দেখ আমাদের এখন কুইরি মানে দুইটা আছে কি, ওনার কাটলাম নাকি কার নেম অ্যাক্সিডেন্ট এইগুলো কি আসতেছে, প্রথমে আমাদের লুপের ইন্ডেক্স, তারপর মেকানিকের নেম, তো তিন নম্বর হচ্ছে ওনার নেম, এটা কি আসতেছে কার, কার এটা এখানে আসবে কেন, দাঁড়া এক সেকেন্ড ডিবাগ করি, মেকানিকের নেম একটু কমেন্ট করি, তার মানে জাস্ট আমাদের এখন মেকানিকটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝছি, টিডি এখানে একটা, এখানে একটা ব্ল্যাঙ্ক ইয়ে দিই, এটা হবে কার। সো দেখ এখন আমাদের দুইটা কুইরি হচ্ছে, এখানে সাব কুইরি মানে এখানে অ্যাকচুয়ালি একটা একটা ইনার জেন হচ্ছে আর কি। সো বুঝতে পারছো আমরা হ্যাজ যন্ত্র কীভাবে ইউজ করব, আমরা ওই সময় জাস্ট মানে কার মডেল হইয়া মানে কারের থেকে ওনার, মানে কার থেকে ওনার মানে ফাংশন ইউজ করে আমরা ওনারকে পাচ্ছিলাম, আর এখন আমরা ডাইরেক্ট মেকানিক থেকে ওনারকে অ্যাক্সেস করতেছি। সো বিষয়টা বুঝছস? আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই, আমাদের কারও লাগবে, এখানেও কার দিয়ে দিই, মেকানিক এম এ সি এইচ এ মেকানিক
মেকানিকের আন্ডারে কার আছে, কার থেকে কারের নেম। সো ওয়েল, এখন আমরা দেখবো এই যে এখানে সব এখানে বলে দেওয়া আছে যে কে কি কনভেনশন, এই যে মেকানিক্যাল আইডি মানে ফরেন কি অফ কার স্টেবিল। তারপরে এগুলোকে আমি আমার নিজের মতো করে এবিসি দিয়ে আমি নিজে বুঝে নিছি, তারপর তোকে এখন বুঝাইছি আর কি। আমাদের হ্যাজ ওয়ান থ্রো গেছে, এবার আমাদের যাবে হ্যাজ মিনি থ্রো। হ্যাজ ওয়ান থ্রো আর হ্যাজ মিনি থ্রো বোথ আর মানে সিমিলার, এটা আমাদের হ্যাজ মিনির মতো আর কি। এখানে যেমন আমাদের একটা মেকানিকের আন্ডারে একটা কার ছিল, তারপরে একটা কারের আন্ডারে একটা ওনার ছিল। সো আমাদের হ্যাজ মিনি থ্রো এরকম হতে পারে যে একটা মেকানিকের আন্ডারে অনেকগুলো কার থাকতে পারে, তারপরে একটা অনেকগুলো কারের আন্ডার আবার অনেকগুলো ওনারও থাকতে পারে। সো বিষয়গুলো আমরা এভাবে কনসিডার করি। দাঁড়া কন্ট্রোল জেড দিয়ে দেই। সো এটা মনে করি আমাদের কান্ট্রি মডেল, একটা কান্ট্রির আন্ডারে অনেকগুলো অনেকগুলো সিটি আছে, কান্ট্রি সিটি। সো একটা সিটির আন্ডারে আবার অনেকগুলো শপ আছে, সিটির আন্ডারে অনেকগুলো শপ মানে শপ আছে। সো আমরা এখন কান্ট্রির সাথে আমাদের সিটি রিলেশন আছে, আবার সিটির সাথে আমাদের শপের রিলেশন আছে। সো আমরা এখন কান্ট্রি থেকে আবার আমরা কান্ট্রি থেকে আমরা ডাইরেক্ট শপকে অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে একটা কান্ট্রির আন্ডারে কতগুলো শপ আছে মনে করো আমরা ওইটা মানে বের করবো। এক্ষেত্রে আমাদের হ্যাজ মিনি থ্রো ইউজ করতে হবে, বুঝতে পারছস? মানে সিনারিওটা বুঝছস যে একটা কান্ট্রির অনেকগুলো শপ আছে, তারপর একটা একটা কান্ট্রির অনেকগুলো সিটি আছে, তারপর একটা সিটির অনেকগুলো শপ আছে। সো আমরা একটা কান্ট্রির কতগুলো শপ আছে ওইগুলো বের করার জন্য আমরা হ্যাজ মিনি থ্রো ইউজ করবো। সো ওয়েল, তাহলে আমরা ওই এরকম অনুসারে একটা সিনারিও দাঁড় করাই, এটাকে একটা কমিট করে দিই, গেট অ্যাড গেট কমিট হ্যাজ ওয়ান থ্রো, ঠিক আছে, আর হ্যাজ ওয়ান থ্রো। এগুলো আলাদা আলাদা কমিট করে রাখছি যাতে তোর মানে কোডগুলো দেখতে মানে সুবিধা হয়, তুই কমিট দেখে বুঝতে পারবি এই কমিট এই কোন কোন কোড চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ বল। সো ওয়েল, আমরা আরো তিনটা মডেল বানাই, পিএসপি আর্টিসান মেক মডেল, প্রথম হচ্ছে কান্ট্রি সি ও ইউএন টি আর আই কান্ট্রি, কান্ট্রির পরে হবে আমাদের সিটি, সিটি। সো ওয়েল, একটা সিটির পরে হবে শপ, মডেলগুলো ডিপেন্ড করে রয়েছে। এখন আমরা মাইগ্রেশন করবো, মাইগ্রেশন করলে অ্যাকচুয়ালি প্রথমে আমাদের কান্ট্রি, কান্ট্রির একটা নাম থাকতে পারে, টেবিল স্ট্রিং নেম, একটা কান্ট্রির নাম থাকতে পারে, তারপরে সিটি টেবিল, এখানে একটা ফরেন কি, কারণ একটা আমাদের সিটির ফরেন মানে সিটিতে একটা কান্ট্রির নাম থাকতে পারে, টেবিল স্ট্রিং স্ট্রিং। তুই ডকুমেন্টেশনটা ভালো করে পড়বি, যেহেতু আমার মুখস্থ আছে তাই আমি ডকুমেন্টেশন টাস করতেছি না, বুঝছস? টেবিল ফরেন কি, এখানে সিটি আন্ডার এখন শপস আন্ডার আমাদের ফরেন কি হবে, আমাদের সিটি আইডি, সিটি আইডি হবে। হ্যাঁ, আমাদের শপের একটা নাম থাকতে পারে, এবার আমরা সিডার ক্রিয়েট করি, সিডার ডাটাবেস সিডার এখানে কোড লিখলে হবে। সো প্রথমে আমরা কয়েকটা কান্ট্রি ক্রিয়েট করি, এখানে র্যান্ডম না দেওয়া, সো এর মানে রিয়েল ডাটা ইনসার্ট করবো যাতে বুঝতে সুবিধা হয়। সিও ইউ এন টি আর আই এস কান্ট্রি সিও কান্ট্রি সি বিডি আই এন ডি ইন্ডিয়া কান্ট্রি স্পেলিং মেবি ভুল, পাকিস্তান, তারপর আর কি দেওয়া আছে, ইউএসএ আর কি হইতে পারে, হয়তো পাঁচটাই তো এনাফ, চার পাঁচ আরেকটা দিই কি দেওয়া যায়, অস্ট্রেলিয়া দিতে পারে, অস্ট্রেলিয়া দিতে পারি, ইউএস সি ও ইউ এন টি আর আই এস কান্ট্রিজ কান্ট্রিজ
countries countries so একটা লুপ চালাই লুপটা কপি করি ফর আই ইকুয়াল টু এখন আমাদের আই 10 পর্যন্ত যাবেন না আই যাবে আমাদের কান্ট্রি আগে পর্যন্ত মানে কান্ট্রি কাউন্ট অফ কান্ট্রিজ আই মানে যদি দিতে হবে সো প্রথমে আমরা কান্ট্রি ক্রিয়েট করি সিওইএন কান্ট্রি নেম কান্ট্রি নেম হবে আমাদের আই পরে স্কুল লোক হইতো সো আমরা কান্ট্রি ক্রিয়েট করা শেষ কান্ট্রির পর আমরা কিছু সিটি ক্রিয়েট করব এখানে একটা সিটি সেট একটা অ্যারে দেই সি আই টি আই ই এস সিটি সেট একটা অ্যারে দেই কি কি সিটি হইতে পারে একটা কান্ট্রির আন্ডারে কি কি সিটি ঢাকা ঢাকা দে সিলেট দে বললে তুই আমাকে একটু অ্যাসিস্ট কর হ্যাঁ কুমিল্লা দে আবার ই দে সিলেট দিতে পারো চাঁদপুর আমাদের চাঁদপুর দিবি না বেটা চাঁদপুর তখন খেয়ে দেওয়া যায় চাঁদপুর দিবি তারপরে পাবনা দিয়ে আচ্ছা নোয়াখালী নোয়াখালী দিয়ে সরি এটা কি বলে নোয়াখালী না সরি নোয়াখালী পাবনা নোয়াখালী না নোয়াখালীর বেটা তারপর মাইন্ড করবে সেটাই পাবনা এনিওয়ে সো পাঁচটা হয়েছে আরো একটা দেওয়া যেতে আছে তাই হ্যাভ নেম হবে আই এখানে কান্ট্রি হবে এখানে হবে সিটিস সিটি আর টেবিল এখানে হবে আমাদের কান্ট্রি আইডি সিওইউএনটি আর এই কান্ট্রি সিওওইউএনটি টি আর এই কান্ট্রি আর এই কান্ট্রি আইডি কান্ট্রি নিয়ে আমরা র্যান্ডমলি দেই র্যান্ডমলি আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত দেই কারণ আমরা পাঁচটা কান্ট্রি ক্রিয়েট করতেছি এক থেকে পাঁচ আমরা আর আরো কয়েকটা সিটি দেই লাগবে না জাস্ট এক্সাম্পল হইতো তারপর এখন আমরা শপ নাম দিই এস এস ও পি শপস শপস কি কি হইতে পারে আচ্ছা এ বি সি তারপর বি বি সি ডি ই এফ সি এস আই সি কে এল বেশি ডাটা হলে মানে ডিফারেন্সটা বোঝা যেত আর কি দেখ ওটা ফ্যাক্ট না সো এখানে ইনস্টেড অফ কান্ট্রি সেখানে হবে শপস আর এখানে হবে সিটিস ওয়ার ইজ দিস ইয়ার সিটিস মডেল সো এখানে হবে শপ ওই শপ সো এখানে কান্ট্রি আইডি হবে এখানে হবে সিটি আইডি সি আই টি ওয়াই সিটি আইডি সো আমি সিটি করে নিয়েছি এক দুই তিন পাঁচটা সো এখানে পাঁচটা হবে র্যান্ডমলি পাঁচটা ওকে ফাইন এক সেকেন্ড এর শুধু আই তো হবে না এখানে হবে কান্ট্রিসের আই বুঝছ নাই কান্ট্রিস তো একটা অ্যারে অ্যারের ইন্ডেক্সগুলোকে তো আমরা ইউজ করতেছি আই দিলে তো আমাদের ইন্ডেক্সগুলো সেভ হইতো মাই ব্যাড হিজিবিজি দেখা যাচ্ছে আর কি আলাদা আলাদা সিজার ফাইল ক্রিয়েট না করে এক জায়গায় করতেছি কারণ এটা আমার কনসার্ন না সো পিএস পার্টিশন মাইকেল প্রেস আগে ফর্মটাই করি পিএস পার্টিশন এমএসজি মাইকেল রেট এমএসজি আর এ এমএসজি আর এ মাইকেল প্রেস অল ইজ ওয়েল ওপস ওপস অপসেট ফাইভ নেম কান্ট্রিস আইডি আচ্ছা নেম কান্ট্রিস আইডি অপসেট হোয়াট ইজ দ্য প্রবলেম এখানে ইজ লেস দেন হবে যেহেতু আমরা অ্যারে ইউজ করতেছি অ্যারে যে ইউজ হচ্ছে না তাহলে আমরা আরেকটা মিস্টেক করছি এগুলো আমাদের আমরা মানে ফিলেবল করি নাই মানে মাস অ্যাসাইনমেন্টের প্রবলেম হবে গার্ডেড
সোমওয়ান সোমওয়ান হলে প্রবলেম নাই, পরে সেমিকোলন আছে। অল ইজ ওয়েল সি এন আমরা দেখি, প্রথমে আমাদের কান্ট্রি হবে, আমাদের পাঁচটা কান্ট্রি ক্রিয়েট হয়েছে, কান্ট্রির আন্ডারে সিটি, দেখি একটা সিটি, আচ্ছা ওয়েল একটা সিটির আন্ডারে অনেকগুলো কান্ট্রি হয়েছে যে একটা একটা করে আসতেছে, আমাদের ডাটা কম তো তাই এগুলো এখানে কম করে আসতেছে। ওকে ফাইন, তারপর সিটির আন্ডারে আছে আমাদের সব আচ্ছা ফাইন, আচ্ছা ওয়েল এবার আমরা রিলেশনশিপগুলো করি। পাসওয়ার্ড পিএসপিতে যাই, এখানে আমাদের হ্যাজ অন থ্রো এর মতো আর কি নেই, হ্যাজ মিনি থ্রো নামে দিবে। সো আমরা হ্যাজ মিনি থ্রু নামে একটা ফাইল ভিউ ফাইল ক্রিয়েট করি, ভিউস ব্লেড পিএসপি পিএসপি, এটাতে আমরা হ্যাজ কোডগুলো নিয়ে আসি, সেখানে আমাদের হ্যাজ মিনি থ্রু এম এ এম ওয়াই, প্রথমে আমাদের কান্ট্রি হবে সি ও ইউএন পি আর ওয়াই কান্ট্রি, সিটি এস আই সিটি, তারপর হচ্ছে শপ, সো ওয়েল আচ্ছা এই করি আগে রিলেশনশিপগুলো দিই, প্রথমে আমরা কান্ট্রি মডেলে যাই, একটা কান্ট্রির অনেকগুলো সিটি থাকতে পারে, তো ফাংশন এখানে বলতো কোন রিলেশনশিপটা হবে, এটা তো ওয়ান টু মেনি রিলেশন হবে, মানে রিলেশনশিপটা কি ইলুকেন্ডার কোন রিলেশন, দিস ডট হ্যাজ বিন ইন রিলেশন না, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাজ বিন ইউজ হবে, একটা কান্ট্রির অনেকগুলো সিটি আছে, এটা আমরা কি কনভার্সন দিছি আমাদের এই করতে হবে না, তারপর আমরা এখন সিটি কাজ মানে সিটি সে যাই, সো একটা সিটি সান্ডারে এক অনেকগুলো শপ আছে, ফাংশন ফাংশন শপস এস এস ও পি এস, এখানে কিন্তু সিঙ্গুলার শপ না মানে শপস হবে, আমরা গত ইয়ে মানে হ্যাজ ওয়ান থ্রো থেকে সিঙ্গুলার নাম দিছি, এখন হবে প্লুরাল রিটার্ন দিস ডট has many shop class, so well এখন আমরা দেখি country কে eager load করি with access for PS shops, shops এর পরে হবে কি CI TIES, সো আমরা ইগল লোড করে নিছি কোনো প্রবলেম না হয়, সো হ্যাজ অন থ্রো কি কাটি হ্যাজ মিনি থ্রো মেকানিক্স মানে কান্ট্রি হবে সি ও টি আর সি ও ইউ, প্রথমে হবে আমাদের লুপ ইন্ডেক্স কান্ট্রির নেম টুয়েলভ, তারপর কান্ট্রির আন্ডারে অনেকগুলো শপস আছে, প্রথম তো সিটি দিছি সি আই সিটিস, এখানে একটা জেসন ফরম্যাটে আসবে বুঝছো, সো এখানে শপ কারণ আমাদের কান্ট্রির সাথে শপের কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই, সো এখানে প্রথমে একটা র্যান্ডমলি দিয়ে দেই, আমাদের ডাটাগুলো কীভাবে আসতেছে হ্যাজ অন থ্রো আমরা চাচ্ছি হ্যাজ মিনি থ্রো, হ্যাজ মিনি থ্রো ওপস শপস শপস, ও আচ্ছা বুঝছি, কারণ আমাদের আমরা কী করছি এখানে আমরা কান্ট্রিসে তো কোনো শপস নামে কোনো কিছুই নেই,
আমাদের কান্ট্রিতে সিটিস আছে, সিটিস এর মধ্যে আবার শপস আছে, সো ওইটা ডট দিয়ে দিতে হবে এখানে। তাই না? হ্যাঁ, ওইটা ওইখানে ডট ডট নোটেশন করে দিতে হবে। সো ওয়েল, দেখ আমাদের কেস একটা কান্ট্রির আন্ডারে অনেকগুলি। আচ্ছা এক মিনিট, আরো ভালো হবে সিটিস কাউন্ট। ওয়েল দেখ, আমাদের বাংলাদেশের বাংলাদেশ কান্ট্রির আন্ডারে একটা সিটি আছে, ইন্ডিয়াতে শূন্য আছে, পাকিস্তানের একটা, আবার মানে ইউএসএর একটা, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে দুইটা কান্ট্রি আছে, সো এরকম আর কি। জাস্ট এখন আমরা এখন দেখবো একটা বাংলাদেশের বাংলাদেশের কান্ট্রিতে কয়টা শপ আছে ওইটা দেখবো। সো এক্ষেত্রে আমরা আমাদের যেহেতু আমরা এখন হ্যাজবিনের থ্রু মনে করে জানি না, কান্ট্রি থেকে আমরা সিটি অ্যাক্সেস করতে পারছি, আবার সিটিস থেকে আমরা শপস অ্যাক্সেস করতে পারছি। এস এস ও পি এস শপস এখানে যদি আমরা কাউন্টে দেই, তাহলে আমরা কটা শপ আছে। শপস ডাজন্ট এক্সিস্ট, এক সেকেন্ড, শপস সিটির আন্ডারে অনেকগুলো শপস আছে, এটাই তো মানে সিটিস শপস। আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা আচ্ছা বল এখন এখানে কেন আসতেছে না? এখানে সিটিস সিটিস তো আসতেছে, অনেকগুলো সিটি আসতেছে, মানে একটা স্পেসিফিক একটা সিটির আন্ডারে তো অনেকগুলো শপ আছে, সেক্ষেত্রে আমরা মানে এভাবে সিটিস দিলে কাজ করবে না। আচ্ছা যাই হোক, মানে আমি বলি সিটিসটাতে একটা অবজেক্ট, আমি দেখাই। সিটিসটাতে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট এইভাবে আসতেছে কেন? আচ্ছা এই সিরিজটাতে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, মানে একটা অ্যারে, মানে একটা অবজেক্টের অ্যারে। সো আমরা আমাদের একটা সিঙ্গেল সিটির আন্ডারে কতগুলো শপ আছে আমরা ওটা দেখতে পাবো। সো এটাতে যেহেতু একটা অবজেক্ট, জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সের যদি শপস আসে, সো এবার সেটা কাজ করতে পারে। আচ্ছা যেহেতু অবজেক্ট, জিরো ইন্ডেক্স দিলেও হবে না। আচ্ছা আই হোপ তুই বিষয়টা বুঝছস, যেহেতু একটা একটা অবজেক্ট মানে সিঙ্গেল অবজেক্টের অনেকগুলো মানে শপস আছে ওইটাই অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের ওইটা কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আমরা কান্ট্রি থেকে আমরা শপসে অ্যাক্সেস করবো। সেক্ষেত্রে আমরা কান্ট্রি মডেলে একটা শপ নামে একটা ফাংশন করি, ফাংশন শপস, শপস নামে শপস শপস রিটার্ন করবো, রিটার্ন দিস ডট হ্যাজ মিনি থ্রো, হ্যাজ মিনি থ্রো। সো ওয়েল, এখন আমরা রিলেটেড মডেল যে আমরা কোন মডেলকে অ্যাক্সেস করবো, সো কান্ট্রি থেকে আমরা মানে শপসকে অ্যাক্সেস করবো, শপস ক্লাস সিএলএ শপস ক্লাস, ওকে ফাইন। তারপর হচ্ছে থ্রো, মানে কার থ্রোতে যাবো আমরা, এখন সিটি মানে সিটি থ্রোতে যাবো, সিআইটিওয়াই সিটি ক্লাসে থ্রোতে যাবো, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট কি, তারপর আমাদের কি কনভার্সেশনগুলোকে দেখি, হ্যাজ বিন থ্রো কি কনভার্সেশন। এখন হচ্ছে আমাদের ফরেন কি অফ এনভায়রনমেন্ট টেবিল, মানে এখন আমাদের বি ক্লাসের ফরেন কি দিতে হবে। বি ক্লাসটা মানে হচ্ছে আমাদের যেটার মাধ্যমে আমরা যাচ্ছি, যে ক্লাস আইডি, মানে সিটি আইডি, সিটি অফ আইডি। আর ফোর্থ প্যারামিটার হচ্ছে আমরা ফরেন কি অফ সি, মানে আমাদের সব মডেলের মানে ফরেন কি, সব মডেলের ফরেন কি হচ্ছে আমাদের কি, সিটি আইডি। আচ্ছা দাঁড়া, এখানে আমি একটু মিস্টেক করছি, মানে ফরেন কি অফ বি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে হবে আমাদের কান্ট্রি আইডি, সরি সিটি আইডি, কান্ট্রি আইডি আমাদের হ্যাজ ওয়ান, থ্রি হ্যাজ ওয়ান এর মতোই, এখানে হবে সিটি আইডি, আর বাকি দুটো তো আইডি আছে, এটা না দিলেও হবে। সেখানে জাস্ট আমরা কান্ট্রি থেকে ডাইরেক্ট শপকে অ্যাক্সেস করতে পারবো। কান্ট্রি থেকে আমরা যদি শপসে যাই, কান্ট্রি দেই, ওপস এক সেকেন্ড, সিটিস কান্ট্রি। আচ্ছা আমাদের কি কনভার্সেশনগুলোতে ভুল হয়েছে, কান্ট্রিতে সব প্রথম হচ্ছে আমাদের দ্বারা কনভার্সেশনও করি, ডিপ্লোমেন্ট ক্লাস মানে কার থ্রুতে যাব, মানে কাকে অ্যাক্সেস করবো, কি কনভার্সেশনটাকে দেখি। এখানে আমাদের ডিপ্লোমেন্টটা যদি আমাদের সি ক্লাস হয়, মানে আমরা সিকে অ্যাক্সেস করবো, সেটা হচ্ছে আমাদের ডিপ্লোপমেন্ট মানে ডেভেলপ ডেপ্লয়মেন্টস। আর এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের বি ক্লাস, লেটস অ্যাজিউম। আর প্রজেক্ট, প্রজেক্টটা হচ্ছে আমাদের এ ক্লাস, সো আমরা এ থেকে সিতে যাব,
কিছু দেখ। প্রথমে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট ক্লাস, প্রথমে ডিপ্লয়মেন্ট ক্লাস মানে হচ্ছে প্রথমে আমাদের সি ক্লাস, সির পরে আমাদের এনভায়রনমেন্ট ক্লাস মানে হচ্ছে থ্রু বি ক্লাস, তারপর হচ্ছে আমাদের প্যারামিটারগুলা ইজ অ্যাকচুয়ালি ওইটাই প্যারামিটার প্রজেক্ট মানে ফরেন কি অফ এনভায়রনমেন্ট টেবিল, মানে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের বি, সো ফরেন কি অফ এনভায়রনমেন্ট মানে এ এর ফরেন আইডি, এ এর প্রাইমারি আইডি, আর এখানে এনভায়রনমেন্ট আইডি, এনভায়রনমেন্ট আইডি হচ্ছে ফরেন কি অফ ডেপ্লয়মেন্ট টেবিল মানে সি এর ফরেন আইডি, আর পরেরটা হচ্ছে আইডি আইডি, ঠিক আছে আমাদের ওইভাবে দিছি কি না। সো প্রথমটা সব আমাদের এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ইয়ে কান্ট্রি কান্ট্রি কান্ট্রি, আর বি হচ্ছে আমাদের সিটি সিটি, আর সি হচ্ছে আমাদের সব সব। সো ওয়েল প্রথমে দিছি আমরা সব মানে সি ক্লাস, প্রথমে হচ্ছে আমাদের সি ক্লাস, তারপর হচ্ছে বি ক্লাস, তারপর হচ্ছে কান্ট্রি আইডি, কান্ট্রি আইডি মানে এ ক্লাস এ এর আইডি, এর আইডি মানে হচ্ছে কান্ট্রি আইডি, সি ও ইউ এন টি আর ওয়াই, দেখছ আমাদের কই ভুল হয়েছে স্পেলিং ভুল ছিল, আমাদের সব কিছু ঠিক আছে, ঠিক আছে টি আর ওয়াই, হ্যাঁ সি ও ইউ এন টি আর ওয়াই, সি ও ইউ এন টি আর ওয়াই স্পেলিং ভুল ছিল, কান্ট্রি আইডি, পরেরটা হচ্ছে সিটি আইডি মানে সি এর ফরেন কি, এই দেখ আমাদের টাটাগুলো চলে আসছে স্পেলিংয়ের জন্য। সো আমাদের বাংলাদেশের একটা শপ আছে, ইন্ডিয়ার শূন্যটা, আর পাকিস্তানের মানে পাঁচটা আছে, সেগুলো আমরা এখন ডাটা কমতে তাই আমাদের এভাবে আসতেছে। সো আমরা যদি এখন ম্যানুয়ালি ইনসার্ট করি সিটিস, এখানে প্রত্যেকটা কান্ট্রিকে ওয়ান দিয়ে দিই, মানে প্রত্যেকটা কান্ট্রি আইডি ওয়ান, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ডাটাগুলো অ্যাকচুয়ালি প্রপারভাবে আসতেছে কি না। তাহলে আমরা সাইডটাতে দিছি ওয়ান মানে সাইডটাতে বাংলাদেশ, আর একটাতে তিন মানে তিন নম্বরটা হচ্ছে আমাদের মানে পাকিস্তান। রিলেট করে দেখ আমাদের বাংলাদেশে চারটা সিটি আছে আর পাকিস্তানের একটা সিটি আছে, বাকিগুলোতে শূন্য, বুঝছস? এখন সিটির বেলাটা গেছে, এখন আমরা ইয়েতে দেখি মানে শপসে গেলাম, শপসে যাওয়ার পর আমরা এখন দেখবো যে সিটিটা হচ্ছে সিটি আইডি, এক মিনিট সিটি আইডি হচ্ছে ওয়ান, সাহেব তুই বিষয়টা বুঝছিস, আমি আর ম্যানুয়ালি দেখালাম না যেগুলো অ্যাকচুয়াল ডাটা আসতেছে কি না। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে স্যার, ব্যাঙ্ক এভাবে দেখালাম না। সো আমাদের হ্যাজ মেনি সরি হ্যাজ মেনি তো গেছে আগেই, হ্যাজ মেনি থ্রু গেছে, এটা কমিট করে রাখি, গিট অ্যাড গিট কমিট হ্যাজ মেনি থ্রু টি এস আর ইউ এখানে কোনো কোশ্চেন আছে হ্যাজ ওয়ান আর হ্যাজ মিনিট থ্রুতে? আসলে এটা ওই যে আমার এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, করার পর আসলে বুঝতে পারবো। একসাথে তোকে প্র্যাকটিস করতে হবে, সামনে কিন্তু আরও অনেকগুলো রিলেশনশিপ আসতেছে, যেমন পলিমরফিক রিলেশনশিপ, পলিমরফিক রিলেশনশিপে যাইতে হলে এগুলার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে, কারণ ওগুলো আরও অ্যাডভান্স। আজকে আমি হ্যাজ মিনিট থ্রু হ্যাজ মিনিট থ্রু দেখেছি আর হ্যাজ ওয়ান থ্রু, আমার ইচ্ছে ছিল মিনিট টু মিনিট রিলেশনশিপে মানে দেখাতাম, কারণ মিনিট টু মিনিট আরও অনেক অ্যাডভান্সের মতোই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস কর হ্যাজ মিনিট থ্রু পর্যন্ত, এই পর্যন্ত কোনো মানে ইস্যু থাকে তা আগে আমরা ইস্যুগুলো ফিক্স করব, কারণ আমাদের তো এখানে এত তাড়ায় নাই যে এত তাড়াতাড়ি শেষ করতে হবে, ওটা আমার কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার পর্যন্ত যদি আগে শেষ করে দিই তাহলে তো প্রবলেম, বুঝছো? তাহলে আমরা এতটুকুই থাকি, দেখেন নতুন কিছু দেখানো যায় কিনা মানে রিলেশনশিপ ছাড়া, আমরা নেক্সট ক্লাসে মিনি টু মিনি রিলেশনশিপ দেখব। তাহলে এখানে লাগে তোর বেশি ক্রিটিক্যাল কি রিলেশনশিপ গুলাই মনে হয় নাকি অ্যাডভান্স এর ভিতরে আছে? অ্যাডভান্স তো আরো আছে, রিলেশনশিপ গুলো হচ্ছে মেইন, যে রিলেশনশিপ ইউজ করে তুই কত ইজিলি তার ডাটা অ্যাক্সেস করতে পারবি, তোর আর কাস্টম কুয়েরি লেখা লাগবে না, মানে সামহাউ ওইরকম আর কি। তারপর আরো অনেক অ্যাডভান্স ফিচার তো আছে, যেমন ডিগিং ডিপার, এগুলো তো অ্যাডভান্স, যেমন আর্টিসান কনসোল, ব্রডকাস্টিং, তারপর ইয়ে আমাদের কিউ আছে, টাস্ক শিডিউলিং, এগুলো তো অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো আমরা প্রজেক্ট করার সময় দেখব। যেমন আমি বুঝতে পারছি না, বলতেছিলাম যেটা হলো যে ওই যে
আগে মিনিমাম যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করে মোটামুটি একদিক একসাথে যায়, তারপরে মনে করি অ্যাডভান্স গুলো আস্তে আস্তে ই করতে। এক্স্যাক্টলি, যদি হ্যাঁ মনে হ্যাঁ করি এই সেটাই। সব একসাথে নেই, সব আমি আমি লোড নিতে পারবো না, সেটাই ভাবতে চাই আর কি। এটা তো আমার মনে হয় কি, তুই প্রথমে আগে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার কর, কারণ তুই এখন যে প্রজেক্ট গুলোই করবি সব প্রজেক্ট গুলোতে ঘুরে ফিরে সেম, মানে ক্রুড টাইপ। মনে করতে একটা ই কমার্স সাইট ক্রিয়েট করবি, আর একটা ব্লগ সাইট ক্রিয়েট করবি, আর অথবা একটা পস মানে একটা পয়েন্ট অফ সেল করবি। তো তিনটা তুই কি করবি, তোর যা নলেজ আছে ক্রুড, তুই যা সবগুলোতে ক্রুড করতেছস, তো আলটিমেটলি কি দেখা গেলো, তুই সেম কোড বারবার করতেছস, মানে সেম টাস্ক বারবার করতেছস, বাট তোর অ্যাডভান্স মানে নলেজ নাই। সো প্রথমে তুই যদি আর অ্যাডভান্স কনসেপ্টগুলোকে যদি ক্লিয়ার করস, তারপর ওই কনসেপ্ট সবগুলো আর কম্বাইন করে তুই একটা মানে কয়েকটা প্রজেক্ট করলি, এটা তোর ভালো হবে আর কি। সেম বেসিক কাজ না করে একটু অ্যাডভান্স দেওয়া করছিস আর কি। সো বুঝতে পারছি। লেটস এজ ইফ এখানে আমাদের অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে আছে যেমন তুই টাস্ক শিডিউলিং দেওয়া করে, মানে এটা টাস্ক শিডিউলিং হচ্ছে আমরা মানে কোনো কাজকে আমরা অটোমেটিকলি করতে চাই। অনেক সময় দেখা যায় না আমাদের রাত 12টায় অথবা 11টায় আমাদের বিভিন্ন সাইট থেকে মেইল আসে, মানে কোন জনের মাধ্যমে, মানে এরকম এরকম হয় আর কি। সো আমাদের একটা সিস্টেম এরকম হতে পারে যে প্রতিদিন ডাটা ডিলিট করি, প্রতিদিন যে ইউজার আছে তাদের মধ্যে যারা অ্যাক্টিভ না তাদেরকে ডিলিট করে দেবে মানে অটোমেটিকলি। সে ওই অটোমেটিকলি কাজগুলো করে হয় আমাদের টাস্ক শিডিউলিং দেওয়া, বুঝতে পারছো? যেহেতু তুই এখন তুই টাস্ক শিডিউল সম্পর্কে জানবি, ওটা তুই তো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবি। যদি না জানাস তাহলে তুই সেই ঘুরে ফিরে ক্রুডে পর্যন্ত মানে ক্রুড পর্যন্ত তো সীমাবদ্ধ থাকে গেল আর কি। তো মানে টাস্ক শিডিউল আমরা দেখবো আমাদের প্রজেক্ট, আমাদের প্রজেক্টে এমন সিস্টেম করবো যে আমাদের যেসব ইউজার মানে লাস্ট লগইন 6 মাসের আগে করছে, তার মানে তারা ইনঅ্যাক্টিভ, ওইসব ইউজারকে প্রতিদিন ডিলিট করে দেবে, এটা একটা ইয়ে হতে পারে। আর একটা টাস্ক শিডিউল উল্লেখ করবো, মানে টাস্ক শিডিউলিং ওটা হচ্ছে নোটিফিকেশন, আমরা যে নতুন একটা ব্লগ ক্রিয়েট করবো এই ব্লগটা প্রত্যেকটা ইউজারের মেইলে চলে যাবে, ব্লগের মেইলটা, কিভাবে না করতে হয়। তারপর আবার ইয়ে আছে, আরে কিউ, হ্যাঁ আমাদের মেইল সেন্ড কোনো টাস্ক করার সময় আমরা কিউভাবে কিউ ইউজ করতে পারি, কিউ আমাদের অথেন্টিকেশন করে আমরা মানে প্রজেক্টটাকে করবো, মাল্টিপল অথেন্টিকেশন শেষ করবো, তারপর প্রজেক্ট, তারপর প্রজেক্ট করার মাধ্যমে ডিগিং ডিফারের সমস্ত কনসেপ্টগুলো আসবে। সো আলটিমেটলি তুই একটা অ্যাডভান্স কনসেপ্ট মানে সম্পর্কে জানা হলো আর কি, যে লারাভেলে কী কী আছে। তাহলে এইসব প্রজেক্ট করার সময় একদম কনসেপ্ট গুলো না জানা থাকলে যে নরমাল ক্রুড করে অনেকটা এফিশিয়েন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কুয়েরি বেশি হচ্ছে বা সে কুয়েরি বেশি হচ্ছে, তোর ঘুরে ফিরে বেশি বেশি কোড করা লাগছে, থাকে কোড বেশি করা লাগছে, তোর নলেজ তো অতিটুকু, তুই জাস্ট ক্রুড পর্যন্ত ফরাস, তুই ডিগিং ডিপারে কিছু ফরাস না। সো আলটিমেটলি তুই তো অতিটুকু এর মধ্যে মানে করবি, আর হোল লার্ভা সম্পর্কে যদি জানাস তাহলে তো তুই সব কিছু অ্যাপ্লাই করে ট্রাই করবি, এবার ফরাস আর না ফরাস হচ্ছে পরের ম্যাটার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সেটা হচ্ছে এরকম। তারপর আবার আমরা এসব প্রজেক্টের সময় বিভিন্ন ডিজাইন প্যাটার্ন দেখবো, যেমন মানে সার্ভিস প্যাটার্ন, যে তারপর সলিড প্রিন্সিপাল, যদি সলিড প্রিন্সিপাল মানে দেখবো না, এটা একটু অ্যাডভান্স। বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে, বিভিন্ন ডিজাইন প্যাটার্নগুলোকে ইমপ্লিমেন্ট করবো, যেমন রিপোজিটরি প্যাটার্ন, এটা ইমপ্লিমেন্ট করবো আর কি। রিপোজিটরি নিয়ে আমার এখানে ব্লগ আছে, ব্লগ ফলো করতে পারিস। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমার তো সবগুলো ব্লগই পড়তে হবে, সবগুলো এখানে আমি যাই যেগুলো ব্লগ আছে সবগুলো অ্যাডভান্স। কিন্তু এই যে ক্যাশ, তারপর এই যে ক্রোন জব, অ্যাকচুয়ালি এই ক্রোন জবের কথাই বলছিলাম। এই ক্রোন জব এটা কী করে, এই যে কোন প্রোডাক্টগুলো আমাদের দেখি কুয়েরিটা দেখি, মানে যেসব প্রোডাক্টের মানে লো প্রোডাক্ট, ওই লো প্রোডাক্টগুলোকে সে ডিটেক্ট করে দেয়, যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মানে মানে প্রতি ঘন্টায় সে চেক করে মানে প্রতি মিনিটে এরকম আর কি। বুঝতে পারছি, ঠিক আছে থাক তাহলে। আজকের ক্লাস আর কোনো কোশ্চেন আছে? না আপাতত কোশ্চেন নেই, আমি এগুলো প্র্যাকটিস করার পরে তোরা ই করবো, কোশ্চেনগুলো করবো, ঝামেলা মনে করবো।